কে আছো বাবা, আমার একটু রাস্তা পার করে দিবা। বাবারা কে আছো, আমার একটু রাস্তা পার করে দিবা। আসো কেউ, বাবা আমার একটু রাস্তা পার করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। ঠিক আছে চাচি, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তোমারে যতটুকু হায়াত দারাজ করুক। আচ্ছা চাচি আসি তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সোনামণি বন্ধুরা, আমি বাংলাদেশ আলোকিত প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর লক্ষ্মীপুর থেকে আমার ছোট্ট ছোট্ট সোনামণি, তৃতীয় শ্রেণীর সোনামণিদের জন্য প্রতি সোমবার বাংলা বিষয়ের ক্লাস নিয়ে আসি। আজও আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নিয়ে এসেছি। তো আমি আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে যাওয়ার আগে কিছু প্রশ্ন করি তোমাদেরকে, যেহেতু আমি সরাসরি উত্তর নিতে পারবো না, তারপরেও আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এবং সহযোগিতা করছি উত্তরগুলি দেওয়ার জন্য। আমরা পথ চলার, যখন আমরা রাস্তায় চলাচল করি, চলাচল করার সময় আমরা কিভাবে চলাচল করতে হবে? অবশ্যই তোমাদের উত্তর হবে নিরাপদে। আর নিরাপদ বলতে কোনটাকে বুঝে আমরা বুঝি? হ্যাঁ, নিরাপদ বলতে আমরা ওভারব্রিজ, তারপরে হচ্ছে জেব্রা ক্রসিং, তারপরে ট্রাফিক যে বাতি, এগুলি দেখেই আমরা কি করব, রাস্তায় চলাচল করব, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমরা পথে যাওয়ার টাইমে দেখা গেছে অনেক বয়স্ক মানুষ বা ছোট ছোট যারা আছে তোমাদের ছোট ভাই বোন পথে দাঁড়িয়ে থাকে, স্কুল থেকে যাওয়ার পথে কিংবা কোনো জায়গায় যাওয়ার পথে তারা একা যখন চলাচল করে যেতে পারে না, তখন আমরা কি করব দেখলে? তাদেরকে সহযোগিতা করে রাস্তা পার করে দিব, আর সেটা হবে কি? নিরাপদ চলাচল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে অনুমান করতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয় কি? হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নিরাপদে চলাচল। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকে পাঠে চলে যাচ্ছি। বন্ধুরা দেখো, তোমরা শ্রেণী তৃতীয় বিষয় বাংলা পাঠ নিরাপদে চলাচল পাঠ্যাংশ হঠাৎ টিয়া থেকে দেখতে পাবে পর্যন্ত পৃষ্ঠা নাম্বার 95। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে তোমাদের বাংলা বই খুলে নিয়েছো, তাই না? হ্যাঁ, তো চলো আমরা আজকে যে পাঠ্যাংশটুকু আলোচনা করব, ওই পাঠ্যাংশটুকু থেকে আমরা একটু শব্দার্থগুলি জেনে নিই। আজকের যে শব্দার্থগুলি একটু জেনে নিই। আমরা কিন্তু আগের পাঠে শব্দার্থ নিয়ে আলোচনা করিনি, কারণ ওইখানে আমরা মাত্র একটা শব্দ নতুন পেয়েছি, তাই আর আলোচনা করিনি। আজকের পাঠ্যাংশ থেকে আমি দুইটি নতুন শব্দ নিয়েছি, গত ক্লাসের একটা এবং আজকের পাঠ্যাংশের একটা নতুন শব্দ। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি না, শব্দার্থ জেনে নেই। ব্রিজ, ব্রিজ অর্থ হচ্ছে সেতু অথবা পুল, সেতু অথবা পুল।
তারপরে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট অর্থ নির্ধারিত, নির্দিষ্ট অর্থ নির্ধারিত। আমরা আজকের পাঠ্যাংশে কিন্তু এই শব্দটা পাবো, যে নির্দিষ্ট শব্দটা মানে আমরা চলাচল করার জন্যে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে আমাদেরকে চলাচল করতে হবে, সেটাই কি নির্ধারিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের 95 নম্বর পৃষ্ঠা খুলে নাও। এবার আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। এই যে অ্যারো চিহ্নগুলি দেওয়া আছে, এটা দিয়ে কী বোঝাচ্ছে তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এই অ্যারো চিহ্নটা দিয়ে, যেমন এটা এভাবে অ্যারো চিহ্নটা বাঁ দিকে দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে কি, এটা কাকরাইল। এদিকে যখন আমরা যাব, এটা হচ্ছে একটা ঢাকা শহরের চিত্র, যে রাস্তার মধ্যে যে অ্যারো চিহ্ন দেওয়া থাকে, তোমরা এই যে অ্যারো চিহ্নটা যেদিকে দেওয়া, তার মানে এদিকে যদি আমরা আসি তাহলে এখানে আমরা কি পাবো, কাকরাইল দেখতে পাবো। এরপরে যদি আমরা ডান দিকে আসি তাহলে হবে কি, প্রেস ক্লাব, এখানে হচ্ছে প্রেস ক্লাব। আর যদি সরাসরি যাই তাহলে হবে কি, মৎস্য ভবন। সরাসরি গেলে আমরা কি পাবো, মৎস্য ভবন। তোমরা যারা ঢাকাতে থাকো তারা কিন্তু নিশ্চয়ই ওখানে বুঝে গেছো, তাই না? এরপরে দেখো এটা হচ্ছে কি, উত্তর দিক থেকে এটা হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখে নাও, আমরা এরকম চিহ্নগুলি দেখেই কিন্তু কি করব, যখন কোথাও আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই, তখন আমরা যেদিকে যাব এরকম অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু লেখা থাকে, তখন আমরা ওই অ্যারো চিহ্নটাকে ফলো করব, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের 95 নম্বর পৃষ্ঠা খুলে নাও, আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে আঙুল দিয়ে পড়া, যে লাইনের নিচে আঙুল দিয়ে ধরবে এবং কি করবে, মনোযোগ দিয়ে শুনবে এবং পড়বে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে দেখালো, সবাই সেদিকে তাকালো, আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল, সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তায় কিনারে নিয়ে এলেন। জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন, সেটা চলল শাহবাগের দিকে। বললেন, নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। নির্দিষ্ট মানে হচ্ছে কি, নির্ধারিত, মানে আমরা যখন নিরাপদে রাস্তা পার হব, পার হওয়ার জন্য কি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, তাই না? আমরা কিন্তু যেখানে সেখানে চলাফেরা করার জন্য রাস্তা পার হব না, হয় আমরা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হব, না হয় কি করব, নির্দিষ্ট জায়গা, যেমন জেব্রা ক্রসিং দেওয়া থাকে ওইখানে, কিংবা আমরা ট্রাফিক পুলিশের সহযোগিতা নিয়েও রাস্তা পার হতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমি আরেকবার পড়ছি, যেহেতু আমাদের আজকের পাঠ্যাংশ এটুকু, তোমরা মনোযোগ সহকারে শুনো। হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে তাকালো, কেন তাকালো একটু শুনো, সবাই সেদিকে তাকালো, আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল, মানে আড়াআড়ি, এই যে আড়াআড়ি দেখছো, এই পথগুলি দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল। তখন কি করলো, একজন সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন, মানে দ্রুত গতিতে যখন গাড়ি যাচ্ছিল ওই সময় সাদা ছড়ি, সাদা ছড়ি কারা নেয়, যারা চোখে দেখতে পায় না, অন্ধ যারা, তারা সাদা ছড়ি হাতে নেয়। তখন সে লোকটা তো দেখতে পায় না, সে রাস্তা পার হতে নিচ্ছিল, তখন টিয়া চিৎকার করে চিৎকার করে উঠল, তখন সবাই ওইদিকে তাকালো। টিয়া কে, টিয়া হচ্ছে এ যে আমরা পড়েছি এর আগের পাঠ্যাংশে ছবি, আর ইজাজের কি মামাতো বোন টিয়া। তো এই যে ইজাজ, টিয়া চিৎকার দেওয়াতে সবাই ওইদিকে তাকালো, তাকানোর পরে দেখলো কি, বৃদ্ধ লোকটা গাড়ি যাচ্ছে দ্রুত গতিতে আর লোকটা রাস্তা পার হতে যাচ্ছিল, যেহেতু লোকটা অন্ধ সে দেখতে পায় না, তার হাতে কি ছিল, সাদা ছড়ি ছিল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এরপর কি হলো দেখো, একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন। একজন ট্রাফিক পুলিশ কি করলো, তখন রাস্তা পার করে রাস্তার কিনারে নিয়ে আসলেন। জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন, সেটা ছুড়লো শাহবাগের দিকে। বললেন, নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, বললেন নিরাপদে রাস্তা পার হতে হলে কি কি আছে, নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। কে বলল এই কথা, জামিল বলল। জামিল কে, জামিল হচ্ছে
টিয়ার বাবা, আর টিয়ার বাবা এবং আর কার কি হয়, ছবি এবং ইজাজের মামা। ছবি এবং ইজাজের মামার নাম কি? জামিল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ্যাংশের তাহলে দেখলাম কি, যে এ যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই দিক দিয়ে দ্রুত গতিতে আড়াআড়িভাবে কি যাচ্ছিল, গাড়ি যাচ্ছিল। তখন একজন সাদা ছড়িওয়ালা বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিল, তখন টিয়া চিৎকার করে উঠল, সবাই ওইদিকে তাকালো। তাকানোর পরে কি করলো, গাড়িটা তো তখন জামিল থামিয়ে দিল। এরপর ট্রাফিক পুলিশ ওই বৃদ্ধ লোকটাকে রাস্তা পার করে রাস্তার কিনারে দিয়ে আসলো। আর রাস্তা পার হওয়ার জন্য কি থাকে, নির্দিষ্ট স্থান থাকে। তখন বলল, জামিল বলল যে সামনে গেলে দেখতে পাবে। আমরা যে যুক্ত বর্ণগুলি পেয়েছি একটু দেখে নিই, আমরা আজকের পাঠ্যাংশের যুক্ত বর্ণগুলি একটু দেখে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত গতিতে আমরা আজকের পাঠ্যাংশে যে যুক্ত বর্ণ পেয়েছি দ্রুত গতিতে, সরি নেট প্রবলেম করছে বোধ, আচ্ছা একটু দেখে নিই। আমরা দ্রুত গতিতে এটা যুক্ত বর্ণটা আমরা যদি আলাদা করি হবে দ র ফলা, দ র ফলা এটাকে যদি আমরা ভাঙি ধ র ফলা হয়। আর নতুন শব্দ দারিদ্রতা হতে পারে, আর্দ্র হতে পারে, ভাদ্র হতে পারে, তাই না? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা শব্দ বৃদ্ধ, বৃদ্ধের যুক্ত বর্ণ ব রি ফলা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে কি, ব রি রিফলা। এরপর দেখো নতুন শব্দ বৃদ্ধি হতে পারে, বৃক্ষ হতে পারে। তারপরে হচ্ছে এটা, এখানে কিন্তু দুইটা নতুন যুক্ত বর্ণ আছে, একটা আরেকটা হচ্ছে দ সংযুক্ত ধ, দ সংযুক্ত ধ যদি আমরা ভাঙি তাহলে হবে দ ধ, অন্ধ বন্ধ। তারপরে হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে যুক্ত বর্ণ আছে স সংযুক্ত ত, এটা যদি আমরা ভাঙি তাহলে হবে স ত। আর নতুন শব্দ আস্ত মস্ত। তারপরে দেখো বন্ধুরা যাচ্ছিলেন, যাচ্ছিলেন মধ্যে যুক্ত বর্ণ আছে চ সংযুক্ত চ, চ সংযুক্ত চ এটা ভাঙলে হবে চ চ। আর নতুন শব্দ আচ্ছা স্বচ্ছ। তারপরে দেখো ট্রাফিক, ট্রাফিকের মধ্যে যুক্ত বর্ণ ট র ফলা, এটা আমরা ভাঙলে হবে ট র ফলা। আর নতুন শব্দ ট্রাক হতে পারে, ট্রেন হতে পারে, আরও হয় নতুন শব্দ। তারপরে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট এখানে দেখো দুইটা যুক্ত বর্ণ, একটা হচ্ছে রেপ ধ, এটা যদি আমরা ভাঙি প্রথমে হবে রেপ তারপরে ধ, নির্দয় হয়। এরপরে আছে আরেকটা যুক্ত বর্ণ এখানে দেখো স সংযুক্ত ট, এটা আমরা ভাঙলে হবে স ট, নতুন শব্দ কষ্ট নষ্ট। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কি করব, ঘরের ভিতরের, এবার আমরা ঘরের ভিতরের শব্দগুলো, সরি ঘরের ভিতরের শব্দগুলো এবার আমরা ঘরের ভিতরের শব্দগুলোকে কি করব, খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করব। এখানে আমি আজকের পাঠ্যাংশ থেকে দুইটা শব্দ পেয়েছি, সরি দুইটা শব্দ নিয়েছি এবং একটা বাক্য তৈরি করব আমরা দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে দেখো প্রতিদিন এখানে খালি ঘর জায়গা থেকে বাস ছাড়ে, তাহলে আমাদের এখানে আছে দুইটা শব্দ দিয়েছি আমি, নাগরদোলায় আর নির্দিষ্ট। তাহলে আমরা এই খালি ঘরটা কি বসাবো, নির্দিষ্ট, প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে, প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে। আবার প্রতিদিন আমরা কি করি, সরি আমরা নির্দিষ্ট জায়গা দিয়ে চলাচল করব, নির্দিষ্ট দিয়ে কিন্তু এ বাক্য হয়। এরপরে দেখো আমরা আজকের পাঠ্যাংশ থেকে কিছু ছোট ছোট প্রশ্ন করি তোমাদেরকে, যে কে চিৎকার করে সামনের দিকে তাকালো, কে চিৎকার দিয়ে সামনের দিকে তাকালো, টিয়া চিৎকার দিয়ে সামনের দিকে, দেখো কে চিৎকার দিয়ে সামনের দিকে দেখালো, টিয়া চিৎকার দিয়ে সামনের দিকে দেখালো। তারপরে দেখো টিয়া কি দেখালো,
আড়াআড়ি পথ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলছিল। সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। টিয়া তা দেখালো। আমরা আজকের পাঠ্যাংশে পড়েছি যে একজন বৃদ্ধ লোক সাদা ছড়ি হাতে সে কি করলো, রাস্তা পার হতে নিয়েছিল। টিয়া কিন্তু যখন দেখলো দ্রুত গতিতে গাড়ি আসছে, সে ভয়ে চিৎকার দিল, তখন সবাই ওইদিকে তাকালো। তারপরে দেখো, কে বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সহযোগিতা করলেন? ট্রাফিক পুলিশ বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সহযোগিতা করলেন। তারপরে দেখো, ট্রাফিক পুলিশ কিভাবে বৃদ্ধকে সাহায্য করলেন? ট্রাফিক পুলিশ বৃদ্ধকে ধরে রাস্তার কিনারে নিয়ে রাস্তা পার করে সাহায্য করলেন। ট্রাফিক পুলিশ কি করলো, বৃদ্ধ লোকটিকে ধরে রাস্তা পার করে দিয়ে রাস্তার কিনারে দিয়ে আসলেন। তাহলে কি এটা সহযোগিতা করা না? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে নিরাপদে রাস্তা পার হতে হয়? নিরাপদে রাস্তা পার হতে হলে নির্দিষ্ট জায়গা আছে, যেমন ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগনাল ইত্যাদি। ফুটওভার ব্রিজ, তারপরে হচ্ছে কি, জেব্রা ক্রসিং, ট্রাফিক সিগনাল। ট্রাফিক সিগনাল মানে যে বাতি, লাল বাতি জ্বললে তোমরা কি করবে, রাস্তা পার হবে আর গাড়ি থামবে যখন লাল বাতি জ্বলবে। আর সবুজ বাতি জ্বললে মানুষ পথ চলাচল করতে পারবে না, মানুষ অপেক্ষা করবে আর সবুজ বাতি জ্বললে মানুষ অপেক্ষা করবে আর হচ্ছে গাড়ি চলাচল করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, যখন আরেকবার বলছি তোমাদেরকে, আমরা কখন রাস্তা পার হব, যখন সবুজ বাতি জ্বলবে তখন গাড়ি চলবে, আর যখন লাল বাতি জ্বলবে তখন কি হবে, গাড়ি থামবে আর মানুষ তখন রাস্তা পার হবে। তবে কিন্তু নির্দিষ্ট জায়গা দিয়ে আমাদের রাস্তা পার হওয়াটা নিরাপদ, যেমন হচ্ছে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, তারপরে হচ্ছে ট্রাফিক সিগনাল। সিগনাল পড়লেই কিন্তু, আর যখন ধরো সবুজ বাতি জ্বলবে তখন গাড়ি চলবে আর মানুষ অপেক্ষা করবে, তাই না? তো আজকের পাঠ্যাংশ থেকে আমরা কি বুঝলাম বলো তো? আমরা রাস্তা পার হব নিরাপদে, রাস্তার মধ্যে যারা থাকবেন, বয়স্ক থাকেও কিংবা ছোট যারা আছে, যারা মানে রাস্তা পার হতে ভয় পায়, আমরা যারা একটু বড় আছি, যেমন আমরা দেখে শুনে চলতে পারবো, ওইরকম কেউ আমরা কি করব, সহযোগিতা করব তাদেরকে রাস্তা পারাপার করার জন্যে। যেমন ধরো তোমরা প্রথমেই দেখেছো যে একজন বয়স্ক লোক আসছে, তাকে রাস্তা পার করে দিল কে, ট্রাফিক পুলিশ। তাহলে এটা কি তাকে সহযোগিতা করা না? আমরা এভাবে একে অপরকে কি করব, সহযোগিতা করব। এটা শুধু রাস্তা পার হওয়ার ক্ষেত্রে না, আমরা সর্বক্ষেত্রেই কিন্তু এই কাজগুলি করতে পারি। কেউ কিছু যখন নিতে পারছে না, তার ব্যাগটা ভারী হয়ে গেছে, তখন আমরা তার ব্যাগটা হাত থেকে নিয়ে সহযোগিতা করতে পারি। বয়স্ক কেউ একজন পানি নিয়ে আসলো, কিন্তু সে এই অজু করার জন্য পানি, আমি যদি তাকে এনে দিই তাহলে কি হবে, আমার সওয়াবও হবে আবার কি হবে, তার সহযোগিতাও হলো, তাই না? তো আমরা কি করব, আমরা যতটুকু সম্ভব, মানে আমার সাধ্যের বাইরে তো আমি করতে পারবো না, আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। তোমরা তো এখন ছোট, তো তোমাদের এই ছোট হয়ে তোমাদের যতটুকু সম্ভব তোমরা করবে, চেষ্টা করবে, ছোট থেকে চেষ্টা করবে যে অন্যকে সহযোগিতা করার জন্য, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই পাঠ্যাংশটুকু এতটুকু জানলাম, আর বাকিটুকু আমরা সামনে আবার অন্য ক্লাসে বাকিটা আবার জানবো। তো আজকে এই পর্যন্ত আজকে পাঠ্যাংশ। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তোমাদের বাড়ির কাজ লিখে নাও। দেখো, রাস্তা পার হওয়ার নির্দিষ্ট তিনটি নিয়ম লিখো। যে রাস্তা পার হবার নির্দিষ্ট তিনটি নিয়ম লিখো,
মানে কিভাবে নির্দিষ্টভাবে আমরা রাস্তা পার হতে পারি, রাস্তা পার হবার নির্দিষ্ট তিনটি নিয়ম লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর একদম ঠান্ডা লাগাবে না, শীত চলে আসছে, তাই না? তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।